नमस्कार दर्शक बंधु, आमादेर ए एस्ट्रो एस्पेक्ट चैनले आपनादेर स्वागत जानाई। आज 7 जानुआरी 2024 रविवार, बांगलार 21 पौष 1430। आज के सकाल 9টার समय अनुसारे राशिचक्रे ग्रहदेर पजिशनगुली एई रकम रयेछे। मेष राशिर घरे रयेछे बृहस्पति, कन्या राशिते रयेछे केतु, तुला राशिर घरे रयेछे चंद्र, वृश्चिक राशिते रयेछे बुध एवं शुक्र, धनु राशिर घरे रयेछे मंगल एवं रवि, कुम्भ राशिते रयेछे शनिदेव एवं मीन राशिर घरे रयेछे राहु। आजके तिथि कृष्णपक्षेर एकादशी, रात 9টা 21 মিনিট पर्यन्त। आज के विशाखा नक्षत्र थाकछे रात 7টা 32 মিনিট पर्यन्त। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহুকালের সময়টি হলো, অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল 4টা 30 মিনিট থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজকের দিনের এই সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না। আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল 7টা 5 মিনিট থেকে সকাল 9টা 13 মিনিট পর্যন্ত, আবার দুপুর 12টা 3 মিনিট থেকে দুপুর 2টা 54 মিনিট পর্যন্ত, আবার বিকেল 3টা 36 মিনিট থেকে বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত, আবার রাত 7টা 42 মিনিট থেকে রাত 9টা 28 মিনিট পর্যন্ত, এবং শেষ রাত 2টা 49 মিনিট থেকে সকাল 6টা 24 মিনিট পর্যন্ত। आज के दिन शुभ समयगुलिते आपनी जे कोनो धरनेर शुभ काजगुलि करते पारें। तबे आज गर्भधारणेर जन्य समय हलो रात 9টা 21-এর मध्य। सब राशि लग्नेर जन्य बोलबो जे आज यात्रा नेई, ताई दूरे बा नतून कोनो जायगाय जाबेन ना। चैनले जारा नतून आछेन, आमार भिडियो प्रथमबार देखछेन, आपनादेर बोलबो आमादेर एई एस्ट्रो एस्पेक्ट चैनलटिके सबस्क्राइब करे अवश्यई पाशे थाकबेन, एबं आपनारा जारा अलरेडी सबस्क्राइब करेछेन आपनादेर जानाई असंख्य धन्यवाद। एबार आसुन जेने नेया जाक आजकेर दिनटिते 12টি राशिर केमन जाबे। मेष राशि, मेष राशि जातक जातिकादेर जन्य बोलबो जे आज आत्मीयदेर मध्ये सम्पत्ति निये किन्तु विवाद होते पारे बा झगड़ा झमेला होते पारे, अवश्यई सतर्क थाकुन। आपनार मध्ये जे भय काज करछे सेटाके अवश्यई आपनाके किन्तु छेड़े फेलते हबे बा आपनाके दूरे सराते हबे, ना होले किन्तु ई भय किन्तु आपनाके दिने दिने किन्तु ग्रास करबे बा आपनाके कंट्रोल करते शुरू करबे। आपनि आज অবশ্যই কোনো কিছু ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাড়ির বড়দের অবশ্যই পরামর্শ নিন, তাতে কিন্তু আপনি আপনার সমস্যা সমাধান কিন্তু করতে পারবেন। যদি নিজে নিজে নেন তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে। আজ অবশ্যই শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার, শরীরের যত্ন নিন। শরীরের অবহেলা করলে কিন্তু আজ আপনার শরীর কিন্তু খারাপ হতে পারে। আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, নানা দিক থেকে অর্থ আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ সলভ করতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবেই কাটাবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার, আজ মনের মানুষের সাথে কিন্তু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় ব্যক্তির কারণে আপনাদের মধ্যে কিন্তু ঝুট ঝামেলা হতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ থাকবে, কর্মক্ষেত্রে আপনি প্রচণ্ডভাবে কাজের চাপে মাথা গরম করতে পারেন, তাই অবশ্যই পরামর্শ দেবো যে মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু ধৈর্য ধরে আপনি করতে থাকুন। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য মধ্যম প্রকার, স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কথা নিয়ে বা পুরনো কোনো কথা তুলে কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7টা 15 মিনিট থেকে সকাল 8টা 10 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 10টা 20 মিনিট থেকে বেলা 11টা 15 মিনিট পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান, তাহলে কিন্তু কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃষ রাশি, বৃষ রাশি জাতকাদের জন্য বলবো যে ছোটোখাটো ভ্রমণ কিন্তু আজ আপনার জন্য আজ ক্লান্তিকর হলেও কিন্তু লাভদায়ক হবে। আজ আপনি
আপনার কথাগুলো অবশ্যই ভাবনা চিন্তা করে বলুন। আপনার ডিসিশন বা আপনার অনুমতিগুলো কিন্তু কাউকে চাপিয়ে দেবেন না, তাহলে কিন্তু অন্য কেউ আঘাত হতে পারে বা কষ্ট পেতে পারে। আজ অবশ্যই কিন্তু আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার, শরীরের অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন করুন। অবহেলা করলে কিন্তু আপনার শরীর কিন্তু আজ খারাপ হতে পারে। আর্থিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার, অর্থ যেমন আসবে তেমন অর্থ খরচও হবে। অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি সুন্দর এবং শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আজকে খুবই ভালো দিন, প্রেম করার দিন, মনের মানুষকে কিন্তু অনেক কাজে পেতে পারেন আজ। দিনটি কিন্তু আজকে আপনার খুবই রোমান্টিক হতে চলেছে। কর্মক্ষেত্রে বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজের কিন্তু অবশ্যই প্রশংসা পাবেন আজ। আজ অবশ্যই আপনার বস কিন্তু আপনাকে ও আপনার ওপর প্রচণ্ড খুশি হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে প্রচণ্ডভাবে লাভবান হতে পারেন। বিবাহিত জীবনের জন্য বলবো, দিনটি কিন্তু চমৎকার দিন, আজকে আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু খুবই রোমান্টিকভাবে কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8:16 থেকে সকাল 9:09 পর্যন্ত। আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:40 থেকে বিকেল 5:11 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মিথুন রাশি, মিথুন রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার মধ্যে যেসব ভয় কাজ করছে সেগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। সেটা কাটানোর কিন্তু এখন উপযুক্ত সময়। আপনার জীবনকে সহজ সরল করতে কিন্তু অবশ্যই আপনার ব্যবহারে সরলতা আনতে হবে, তবে কিন্তু আপনার জীবনটা সহজ সরল হয়ে উঠবে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে, শরীর নিয়ে টেনশন করার কিছু কারণ নেই। যদি আপনি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন তাহলে কিন্তু তা থেকে অনেকটা কিন্তু আজকে লিপ পেতে পারেন। আর্থিক দিকটি বেশ ভালো, নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ। সমস্ত রকম আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি চমৎকার দিন, পরিবারের সঙ্গে বিশেষ করে বাড়ির বড়দের সাথে, ছোট বাচ্চাদের সাথে দিনটি কিন্তু আপনি হাসি খুশির মাধ্যমে সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু মধ্যম প্রকার, আজ মনের মানুষের সঙ্গে দিনটি কিন্তু আপনার প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি কাটবে। করতে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন, কর্মক্ষেত্রে আপনার কাজের কিন্তু প্রশংসা হবে, আপনি আপনার কর্মক্ষেত্রে কিন্তু আজ বেশ মধ্যমণি হয়ে থাকবেন। আজ আপনি অবশ্যই কিন্তু আপনার বসের দ্বারা একটা উচ্চ পদ পেতে পারেন। আজ যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই লাভবান হবেন, অপ্রত্যাশিত লাভ কিন্তু আজকে আপনাদের হতে পারে। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, আজ স্ত্রীর সঙ্গে কিন্তু দিনটি আপনার মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:13 থেকে দুপুর 1:17 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:18 থেকে দুপুর 12:01 পর্যন্ত। এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কর্কট রাশি, কর্কট রাশি জাতকাদের জন্য বলবো যে আপনার সমস্যার সমাধানগুলো কিন্তু আপনাকেই খুঁজে বের করতে হবে। অন্যরা বা বড়রা শুধু কিন্তু আপনাকে সুপরামর্শ দিতে পারে, তাই অবশ্যই কিন্তু আপনার সমস্যার সমাধান আপনি খুঁজে বের করুন। আপনি আজ আপনার ভবিষ্যতে যেসব পরিকল্পনাগুলো আছে সেইগুলো কিন্তু আবার পুনঃমূল্যায়ন করুন বা আবার নতুন করে ভাবুন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে, শরীর নিয়ে কিন্তু আজ চিন্তায় পড়তে পারেন, অবশ্যই শরীরের খেয়াল রাখুন। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজকে আপনি সলভ করতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবারের লোকের সাথে কিন্তু আজকে ছোটোখাটো কোনো কথায় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, আপনার কোনো কথায় বা ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে, অবশ্যই খেয়াল রাখবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আজকে প্রেম করার দিন,
प्रेम उपभोग करा दिन अवश्य किन्तु आपनार मोनेर मानुषेर साथे समय काटान आर जारा सिंगल रयेछेन तारा किन्तु चाइले आज प्रपोज करते पारेन अवश्य किन्तु आपनारा सफलता पाबेन। कर्मक्षेत्रे दिनटी चापेर रयेछे কর্মক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দের কাজগুলো নাও পেতে পারেন, কাজের অতিরিক্ত চাপ থাকতে পারে, মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম নিজে করে যান, দায়িত্বপূর্ণভাবে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 1:20 থেকে দুপুর 2:40 পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 5:15 থেকে বিকেল 5:55 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। সিংহ রাশি জাতকের জন্য বলবো যে আপনার সমস্যাগুলো যদি আপনি বেশি করে ভাবেন তাহলে আপনি আপনার জীবনের কিন্তু নীতিবোধগুলো বা আপনার মানসিক জোর কিন্তু হারাতে থাকবেন। আজ বাড়ির যেসব কাজের মেয়েরা বা পরিচালিকারা যারা আছে তার দ্বারা কিন্তু ক্ষতি হতে পারেন। আজ অবশ্যই কিন্তু আপনি আপনার অতিথিদের সঙ্গে কিন্তু অবশ্যই খারাপ ব্যবহার করবেন না বা তাদের প্রতি রূঢ় ব্যবহার করবেন না। আজ এমন কোনো কথা আলোচনার হতে পারে যে কথার থেকে কিন্তু তর্ক বিতর্ক রূপ নিতে পারে, অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে ভোগাতে পারে, শরীর খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অবশ্যই শরীরের যত্ন নিন। আর্থিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, আজ অর্থ আপনার কাছে যেমন আসবে তেমন খরচও কিন্তু আজ হয়ে যাবে। নিজের অতিরিক্ত খরচকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু আপনি ধীরে ধীরে মানসিক চাপ কিন্তু ফিল করতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো লোক বা সদস্য কিন্তু কষ্ট পেতে পারে, অবশ্যই নিজে কথাবার্তা ভাবনা চিন্তা করে বলুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে, মনের মানুষের সাথে কিন্তু আজ ছোটোখাটো কথা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, মনোমালিন্য হতে পারে, তাই অবশ্যই কোনো রকম অপ্রয়োজনীয় কথাতে তর্ক বিতর্কে যাবেন না। কর্মক্ষেত্রে চাপ রয়েছে, কাজের চাপ থাকবে, বসের সঙ্গে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক হতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু অবশ্যই নিজের কর্ম করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো যে আজ মধ্যম প্রকার, স্ত্রীর সঙ্গে কিন্তু কোনো পুরনো কোনো কথার টেনে কিন্তু আর ঝগড়া হতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু ছোটোখাটো কথা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই কিন্তু সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল 3:45 থেকে বিকেল 4:18 পর্যন্ত এবং আজকে দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 10:22 থেকে বেলা 11:12 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকবেন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কন্যা রাশি জাতকের জন্য বলবো যে আপনার সাহায্য, আপনার আর্থিক সাহায্য কিন্তু আজ কাউকে বাঁচার কিন্তু আশা দিতে পারে। আপনার যেসব সমস্যা সেগুলোর জন্য কিন্তু বেরোনোর জন্য আপনি কিছু দান ধ্যান করতে পারেন, তাতে কিন্তু আপনি অবশ্যই মানসিক শান্তি পাবেন। আপনার কাছের কেউ বা আপনার বন্ধু কিন্তু আজ আপনার থেকে কিন্তু দূরে যেতে পারে বা বিচ্ছেদ হতে পারে, তাতে কিন্তু আপনি হতাশা পেতে পারেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার, শরীরের অবশ্যই যত্ন নিন, শরীরের খেয়াল রাখুন। আর্থিক দিকটিও কিন্তু মোটামুটি হঠাৎ অর্থ আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু অর্থ খরচও কিন্তু হবে আজ, যে খরচ কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, তাতে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনি শান্তিপূর্ণভাবে নির্ঝঞ্ঝাটভাবে কিন্তু কাটাতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে, আপনাদের মধ্যে কিন্তু তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু ঝুটঝামেলা হতে পারে, মনোমালিন্য হতে পারে, অবশ্যই সতর্ক থাকুন। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে চাপের রয়েছে, কাজে চাপ থাকতে পারে, আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে আজ। আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে বেশ খারাপ রয়েছে, আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু
পুরনো কোনো কথা নিয়ে বা পুরনো কোনো কাজ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা হতে পারে, মনোমালিন্য হতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7টা 17 মিনিট থেকে সকাল 8টা 8 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4টা 42 মিনিট থেকে বিকেল 5টা 9 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ দুর্ঘটনা ঘটার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না। আজকে দিনে জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে রূপালী এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তুলা রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আজকে অবশ্যই কিন্তু আপনার প্রয়োজনীয় কাজ সময় মতো কিন্তু শেষ করবেন, ফেলে রাখবেন না। আজ কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কিন্তু আপনার দেখা হয়ে কিন্তু অবশ্যই এমন কিছু জ্ঞান লাভ করবেন যাতে কিন্তু আপনাকে জীবনে চলার পথে কিন্তু অবশ্যই হেল্প করবে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার মোটামুটি, তাই অবশ্যই শরীরের খেয়াল রাখুন। শরীরের যত্নের জন্য আপনি কিন্তু প্রতিদিন যোগাসন করতে পারেন, ব্যায়াম অভ্যাস করতে পারেন, তাতে কিন্তু আপনার শরীর অনেক ভালো থাকবে। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন। পারিবারিক দিক থেকে বলবো যে পরিবার দিকটি বেশ খারাপ রয়েছে, পরিবারের লোকজনের সাথে কিন্তু মনোমালিন্য হতে পারে, আপনার পরিবারের সদস্য কিন্তু আপনাকে আজ নাও বুঝতে পারে, তাই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রাখুন। আজকে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার মনের মানুষের সাথে কিন্তু আপনি আজকে দিনটি মোটামুটি কাটাবেন। কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো রয়েছে, আপনি কিন্তু আপনার কর্মের জন্য কিন্তু আজ কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন, আপনার বস কিন্তু আপনার ওপর খুবই খুশি হতে পারে আজ। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে অপ্রত্যাশিত কিন্তু লাভ করতে পারেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার, আজ আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্য দিয়ে কিন্তু মোটামুটি কাটবে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 8টা 19 মিনিট থেকে সকাল 9টা 5 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11টা 20 মিনিট থেকে বেলা 11টা 59 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। বৃশ্চিক রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে আপনার মনে উল্টোপাল্টা চিন্তা ভাবনাতে মন কিন্তু ভরাবেন না, তাতে কিন্তু আপনার মন অশান্ত থাকতে পারে। নিজের মনকে দুশ্চিন্তা মুক্ত করুন এবং নিজের মানসিক দৃঢ়তা কিন্তু অবশ্যই বাড়ান। আর এমন কোনো মানুষের সঙ্গে কিন্তু মিশবেন না যারা এই রকম কিন্তু নেগেটিভ কথাবার্তা বলে। আজ অবশ্যই আপনার পরিবারের সকল সদস্যদের কিন্তু আশাগুলো বা আকাঙ্ক্ষাগুলো কিন্তু আপনি পূরণ করার অবশ্যই চেষ্টা করতে পারেন। আজ বাইরে কিন্তু খাওয়ার কিন্তু একটা প্রোগ্রাম হতে পারে। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার, শরীরের অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন। আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, অর্থ যেমন আসবে অর্থের খরচও তেমন হবে, তাই অবশ্যই নিজের খরচে কন্ট্রোল করুন, না হলে কিন্তু ধীরে ধীরে আপনি মানসিক চাপে পড়তে পারেন। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, মোটামুটি আজ পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার মনের মানুষের সঙ্গে ভালোই কাটতে পারে, বাইরে ঘুরতে যেতে পারেন, সময় কাটান, অবশ্যই দিনটি কিন্তু আপনার সুন্দর হতে চলেছে। প্রেম কর্মক্ষেত্রে বলবো যে দিনটি কিন্তু আপনাদের খুবই ভালো, কর্মক্ষেত্রে আপনার কাজের সকলে প্রশংসা করবে, আপনি আপনার পছন্দ মতন কাজ কিন্তু আজকে পেতে পারেন, তাতে কিন্তু আপনি অবশ্যই ভালো পারফরমেন্স কিন্তু আজ করতে পারবেন। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু অবশ্যই আজকে নিজের ব্যবসাটাকে একটা উচ্চ জায়গায় কিন্তু আজ নিয়ে যেতে পারবেন। বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনার প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে কিন্তু মোটামুটি ভালোই কাটবে। আজ বাইরে যাওয়ারও কিন্তু একটা প্রোগ্রাম হতে পারে। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12টা 15 মিনিট থেকে দুপুর 1টা 14 মিনিট পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 5টা 18 মিনিট থেকে বিকেল 5টা 53 মিনিট পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 6, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন।
ধনুরাশি, ধনুরাশি জাতকের জন্য বলবো যে আর ছোটোখাটো ভ্রমণ বা ছোটোখাটো যোগাযোগ কিন্তু আজ আপনার জন্য কিন্তু শুভ বার্তা নিয়ে আসবে। আজ অবশ্যই নিজের প্রতি যত্নশীল হন, নিজের ফিলিংসগুলো বা অনুভূতিগুলোকে কিন্তু অবশ্যই প্রকাশ করুন। আজ আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকাশ, শরীরের অবশ্যই খেয়াল রাখুন, শরীরের যত্ন নিন, শরীরকে অবহেলা একদমই করবেন না, তাতে কিন্তু আপনার শরীর অসুস্থ হতে পারে। আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে, নানা দিক থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে, আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন। আজ দিনটি কিন্তু আপনার জন্য খুবই শুভ। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার, পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার হাসি খুশির মাধ্যমে মোটামুটি ভালোই কাটবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে প্রেম করার দিন নয়, মনের মানুষের সাথে কিন্তু ছোটোখাটো কোনো অপ্রয়োজনীয় কথায় কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, মনোমালিন্য সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে। আজকে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজ মধ্যম প্রকার রয়েছে, কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ থাকবে, আপনার বয়স কিন্তু আপনাকে কাজে চাপ দিতে পারে, আপনার কাজে কিন্তু খুশি নাও হতে পারে, আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে আর সাপোর্ট নাও করতে পারে। তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে দায়িত্বপূর্ণভাবে করে যেতে হবে। বিবাহিত জীবনের জন্য বলবো যে বিবাহিত জীবন কিন্তু আজ বেশ খারাপ হতে চলেছে। আজ আপনাদের মধ্যে কিন্তু বেশ তর্ক বিতর্ক হতে পারে, মনোমালিন্য হতে পারে, কথার মিল আপনাদের মধ্যে নাও থাকতে পারে আজ। তাই অবশ্যই একটু সাবধানে কথাবার্তা বলুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 1:22 থেকে দুপুর 2:38 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 10:24 থেকে বেলা 11 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মকর রাশি, মকর রাশি জাতকের জন্য বলবো যে আপনার মনে যেসব নেগেটিভ চিন্তাভাবনা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপনার সঠিক দিকটি বা উজ্জ্বল দিকটা কিন্তু আপনাকে থেকে দূরে রাখবে। অবশ্যই নিজেকে এই সব নেগেটিভ থেকে বের করে নিয়ে আসুন। আজ অবশ্যই আপনি নিজে একান্তে সময় কাটিয়ে কিন্তু নিজের সমস্যার সমাধান করতে পারবেন না, অবশ্যই কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আপনি এগুলো আলোচনা করলে অবশ্যই সমস্যার সমাধান কিন্তু আপনি খুঁজে পাবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ ভোগাবে, আপনাকে আপনার শরীরের অবশ্যই যত্ন নেওয়া দরকার, নাহলে আপনার কি শরীর কিন্তু আজ অসুস্থ হতে পারে। আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না, অর্থ বিনিয়োগ বা দীর্ঘকালীন অর্থ বিনিয়োগ আপনার জন্য কিন্তু লাভদায়ক হতে পারে আজ। পারিবারিক দিক থেকে বলবো দিনটি মধ্যম প্রকার, অবশ্যই নিজের কথাতে আপনি কিন্তু কন্ট্রোল করুন, নাহলে আপনার কোনো কথায় কিন্তু আপনার পরিবারের সদস্যরা কষ্ট পেতে পারে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু প্রেম করার দিন নয়, আজ মনের মানুষের সাথে কিন্তু আজ তর্ক বিতর্ক হতে পারে, আপনাদের মধ্যে ঝুটঝামেলা কিন্তু বড়সড় ঢুট নিতে পারে, অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে কিন্তু খুবই ভালো রয়েছে, কর্মক্ষেত্রে আপনার কাজের সকলেই প্রশংসা করবে, আপনি আপনার সমস্ত রকম প্রকল্পগুলো কিন্তু আজ কমপ্লিট করতে পারেন, যাতে করে কিন্তু আপনার বস কিন্তু আপনার উপর অবশ্যই আজ খুশি হয়ে যাবে। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে আপনার লভ্যাংশ কিন্তু পেতে পারেন। আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজকে মোটামুটি আজকে আপনার স্ত্রীর সঙ্গে ছোটোখাটো কথাতেই কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, মনোমালিন্য হতে পারে আপনাদের মধ্যে, অবশ্যই সতর্ক থাকুন। আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল 3:47 থেকে বিকেল 4:16 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 4:45 থেকে বিকেল 5:10 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। কুম্ভরাশি জাতকের জন্য বলবো যে অবশ্যই সুযোগ সন্ধানে কিছু লোক কিন্তু আজকে আপনার সুযোগ নিতে পারে, আপনার ক্ষতি করতে পারে, অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আপনি যদি কখনো কারোর প্রতি প্রতিশোধ নেন সেটাও কিন্তু মর্যাদাপূর্ণ উপায়ে কিন্তু অবলম্বন করবেন। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই খারাপ হতে পারে, শরীর নিয়ে অবশ্যই সতর্ক থাকুন, শরীরের যত্ন নিন, শরীরের অবহেলা কিন্তু একদমই করবেন না। আর্থিক দিকটিও বেশ
খারাপ রয়েছে, অর্থের নানা রকম প্রবলেম কিন্তু আজকে আপনাকে ফেস করতে হতে পারে, আর্থিক প্রবলেমগুলো কিন্তু আপনার মানসিক চাপ কিন্তু বাড়িয়ে তুলতে পারে। পারিবারিক দিক থেকে বলবো, দিনটি কিন্তু বেশ খারাপ, পরিবারের লোকজনের সাথে আপনার কোনো খারাপ ব্যবহারে কিন্তু কেউ কষ্ট পেতে পারে, দুঃখ পেতে পারে, অবশ্যই সতর্ক থাকুন, ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজ প্রেম করার দিন নয়, মনের মানুষকে কিন্তু আজকে আপনার সাথে কিন্তু তর্ক বিতর্ক হতে পারে, আজকে আপনার মনের মানুষের সাথে ঝুট ঝামেলা হতে পারে, তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন এবং খেয়াল রাখুন। আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার, কাজের প্রচণ্ড চাপ থাকতে পারে, আপনার সহকর্মীরা আজ কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে, তাই অবশ্যই মাথা ঠান্ডা রাখুন, নিজের কর্ম কিন্তু দায়িত্বপূর্ণভাবে নিজে করে যান। বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য বেশ খারাপ, স্ত্রীর সঙ্গে কিন্তু ছোটোখাটো কোনো কথায় তর্ক বিতর্ক করতে পারে, আপনাদের মধ্যে পুরনো কোনো কথায় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই সতর্ক থাকুন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল 7:20 থেকে সকাল 8:05 পর্যন্ত, এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকার সময় হলো বেলা 11:19 থেকে দুপুর 12:00 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে 1 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কমলা এবং সোনালী, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। মীন রাশি। মীন রাশি জাতকজাতিকাদের জন্য বলবো যে এমন কিছু আশা যেগুলো আপনি দীর্ঘদিন ধরে মনে রেখেছেন বা মনের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু আজ পূরণ হতে পারে। আজ বাড়ির ছোটদের সাথে বা শিশুদের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন এবং ফিল করবেন যে এটা আপনার লাইফে কতটা ইম্পর্টেন্স। আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে, শরীর নিয়ে কিন্তু টেনশন করার কিছু কারণ নেই। যদি দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছিলেন তা থেকে কিন্তু আজ আপনি অনেকটা রিলিফ পেতে পারেন। আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে, অর্থ নানা দিক থেকে আসার সম্ভাবনা রয়েছে। আজ আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন। আজ বিনিয়োগের জন্য কিন্তু দিনটি একদম উপযুক্ত দিন। আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো, পরিবারের লোকজনের সাথে হাসি খুশি মাধ্যমে নির্ঝঞ্ঝাটভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু দিনটি আপনি আজ কাটাতে পারবেন। আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু চমৎকার দিন, প্রেম করার দিন, মনের মানুষকে কিন্তু আজকে আপনি অনেক কাছে পেতে পারেন। আজ আজ দিনটি কিন্তু আমাদের রোমান্টিক হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু চাইলে আজ প্রপোজ করতে পারেন, অবশ্যই কিন্তু সফলতা পাবেন। আর কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড কাজে চাপ থাকবে, মাথা ঠান্ডা রেখে কিন্তু অবশ্যই আপনাকে দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম কিন্তু করে যেতে হবে। আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আজকে খুবই ভালো, আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আজকে আপনি চমৎকার কাটাবেন। আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর 12:14 থেকে দুপুর 1:12 পর্যন্ত, এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল 5:16 থেকে বিকেল 5:50 পর্যন্ত। এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন, তাহলে কোনো প্রকার আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না। আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে 8 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে কালো এবং নীল, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এই পর্যন্ত। দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।